মাছে ভাতে বাঙালি, এক সময় এমন প্রবাদ বাংলাদেশের জন্য খুব জুৎসই ছিল, কিন্তু মাঝখানে কিন্তু সেই মাছ উৎপাদন অনেকটা কমে গিয়েছিল। এমনকি আমাদের যে জাতীয় মাছ ইলিশ, সেটিও কিন্তু সাধারণ মানুষের হাতের নাগালের বাইরেই চলে গিয়েছিল। এক দেড় দশকে সরকারের পরিকল্পিত বিভিন্ন কার্যক্রমের কারণে আবার কিন্তু বাংলাদেশে মৎস্য খাত ঘুরে দাঁড়িয়েছে এবং মাছ উৎপাদনে বাংলাদেশ আবার বিশ্বে একটা ভালো অবস্থান তৈরি করে নিয়েছে। স্বাদুপানির উন্মুক্ত জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশের অবস্থান বিশ্বে তৃতীয়, আর চাষকৃত মাছ উৎপাদনে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা মাছ নিয়ে তাদের বৈশ্বিক প্রতিবেদনে তুলে ধরেছে এমন তথ্য। দ্য স্টেট অফ ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার 2020 শিরোনামে ওই প্রতিবেদনে যা বলা হয়েছে তাতেই বোঝা যায় বাংলাদেশের মৎস্য খাতে কি বিরাট পরিবর্তন আসছে। চাষকৃত মাছে 2018 সালে উৎপাদিত মাছের পরিমাণ ছিল 24,05,400 মেট্রিক টন। 2017 সাল থেকে এই উৎপাদন ধরে রেখেছে বাংলাদেশ। গত 5 বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2014-15 অর্থবছরে দেশে মাছের উৎপাদন ছিল 36,84,000 মেট্রিক টন, 2015-16 38,78,000 মেট্রিক টন, 2016-17 41,34,000 মেট্রিক টন, 2017-18 42,77,000 মেট্রিক টন এবং 2018-19 তা 43,81,000 মেট্রিক টন। অর্থাৎ প্রতি বছরই কিন্তু আমাদের মাছের উৎপাদন বেড়েই চলেছে। বাংলাদেশের মৎস্য বিজ্ঞানীরা বলছেন অভ্যন্তরীণ জলাশয়ে স্বাদুপানির মাছ উৎপাদনের হার মূলত বেড়েছে ইলিশের সৌজন্যে। গত এক যুগে দ্বিগুণেরও বেশি বেড়েছে জাতীয় মাছ ইলিশের উৎপাদন, 5,00,000 টন ছাড়িয়েছে এর উৎপাদন। ইলিশে এদেশ বিশ্বে 1 নম্বর, মোট ইলিশের 80% এখানে উৎপাদিত হয়। গত কয়েক বছরে বাংলাদেশে সরকারের যে পরিকল্পিত মা মাছ সংরক্ষণের যেই উদ্যোগ, সে কারণে কিন্তু ইলিশের উৎপাদনটা আরও দ্রুত বাড়ছে। বিশেষজ্ঞরা আরও কৃতিত্ব দিচ্ছেন দেশের বিজ্ঞানীদের দেশি মাছের চাষ উপযোগী জাত উদ্ভাবনকে। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে পুকুরে মাছ চাষে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ পুনরুদ্ধারে কাজ করছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষকরা। প্রতিষ্ঠানটি বলছে দীর্ঘদিন ধরে ধারাবাহিক গবেষণায় 23 প্রজাতির মাছের পোনা উৎপাদন এবং চাষাবাদ পদ্ধতি উদ্ভাবনে সাফল্য পেয়েছেন গবেষকরা। বিলুপ্ত প্রায় এসব মাছগুলো যেগুলো ফিরে এসেছে তার মধ্যে রয়েছে পাবদা, গুলশা, গুজিয়াইর, রাজপুটি, চিতল, মেনি, ট্যাংরা, ফলি, বালাচাটা, শিং, মহাশোল, গুতুম, মাগুর, বেড়ালি, কুচিয়া, ভাগনা, খালিশা, কালিবাউস, কই, বাটা, গজার, সরপুটি এবং গনি মাছ। এর মধ্যে বিশেষ করে কই, শিং, পাবদা এই মাছগুলো কিন্তু ব্যাপকভাবে ফিরে এসেছে। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী সমর এজল করিম বলেন গবেষণা করে বিজ্ঞানীদের পরামর্শে সরকার ইলিশ রক্ষায় ব্যাপক উদ্যোগ নিয়েছে। গত 4 বছরে উৎপাদন প্রায় 2,00,000 টন বেড়েছে। জানান, আমাদের বিজ্ঞানীরা বিলুপ্ত প্রায় মাছের আধুনিক চাষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। সামনে সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গুরুত্ব দিচ্ছে সরকার, এতে সামুদ্রিক মাছের উৎপাদন আরও বাড়বে বলে আশা মন্ত্রীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদকে উন্নত থেকে উন্নততর করার পরিকল্পনা নিয়েছেন। সেক্ষেত্রে দেশীয় প্রজাতির যে মাছ, যেটা প্রায় বিলুপ্ত প্রজাতির, সেই মাছগুলোকে আবার কিভাবে ফিরিয়ে আনা যায় এবং আমরা গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ওই মাছের পোনা, চারা, বীজ পৌঁছে দেব, যাতে বাংলাদেশের শেষ প্রান্ত থেকে শুরু করে নগর পর্যন্ত সর্বত্র বাঙালির যে সকল পরিচিত নিজস্ব মাছ ছিল সেই মাছগুলি সর্বত্র যাতে সহজলভ্য হয়ে যায়। বিলুপ্ত প্রায় মাছগুলোর জাত সংরক্ষণের বিষয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা জানান উন্মুক্ত জলাশয় থেকে যে মাছগুলো বিলুপ্ত হতে চলেছে সেগুলো সংরক্ষণ করে কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনের পর জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার গবেষণা করছেন তারা। ফুড অ্যান্ড এগ্রিকালচার
অর্গানাইজেশনের প্রতিবেদন অনুযায়ী 1990 থেকে 2018 সালের মধ্যে বিশ্বে লোনা পানির মাছসহ সব ধরনের মাছের উৎপাদন বেড়েছে 14%। চাষকৃত মাছের ক্ষেত্রে এটা বেড়েছে 527%। বিশ্বজুড়ে মানুষের মাছ খাওয়ার পরিমাণও বেড়েছে প্রায় 122%। এটি একটি ইতিবাচক দিক। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এ পর্যন্ত রুই, কাতলা, কই, তেলাপিয়া, কালবাউস ও সরপটির উন্নত জাত উদ্ভাবন করেছেন। দেশের পুকুরে যত মাছ চাষ হচ্ছে তার অর্ধেকেরও বেশি এসব জাতের। তারা দেশের বিলুপ্ত প্রায় 22-23টি প্রজাতির মাছের চাষ পদ্ধতি উদ্ভাবন করেছেন। সেই তালিকায় ট্যাংরা, পাবদা, মলার মতো পুষ্টিকর মাছও রয়েছে। ফাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সহ বিশ্বের 6টি দেশে মোট প্রাণীজ আমিষের চাহিদার অর্ধেকেরও বেশি মেটায় মাছ। গত এক যুগে বিশ্বে মাছ আহরণকারী ও নৌকার সংখ্যা প্রায় 2.5% কমে গেছে, কিন্তু বাংলাদেশে সেটি উল্টো বেড়েছে। মারা যাবে কি না? এখানেই শেষ নয়। বাংলাদেশে যেহেতু দিনে দিনে পুকুরের সংখ্যা কমছে, জায়গার সংখ্যা কমছে এবং পুকুর কাটার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, এ কারণে এখন কিন্তু সবাই অল্প জায়গায় বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছেন, যেটি বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে আরেকটি নতুন দিগন্তের সূচনা করেছে এবং ভবিষ্যতে এটিকেই বলা হচ্ছে মাছ চাষের সবচেয়ে বড় সম্ভাবনাময় উপায়। এত কিছুর পরও মাছের গুণাগুণ দেশীয় আন্তর্জাতিক বাজার নিয়ে গবেষণাকারীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে পাঙ্গাস ও তেলাপিয়া মাছের ব্যাপক চাহিদা রয়েছে। 2017-18 অর্থবছরে দেশে পাঙ্গাসের উৎপাদন ছিল 4,53,383 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 5,500 কোটি টাকা, আর তেলাপিয়ার উৎপাদন ছিল 3,81,215 টন, যার বাজার মূল্য ছিল প্রায় 6,000 কোটি টাকা। মাছ চাষে ভিয়েতনামের সঙ্গে বাংলাদেশের তুলনা করা হয়, কারণ এই দুই দেশের পরিবেশ পরিস্থিতি জলবায়ুর কাছাকাছি। পাঙ্গাস মাছ ভিয়েতনাম ব্যাপক হারে চাষ করে, তাদের উৎপাদিত মাছ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হয়। 2019 সালে ভিয়েতনাম শুধু পাঙ্গাস রপ্তানি করে $1 বিলিয়ন আয় করেছে। তাদের রপ্তানিকৃত মাছের পরিমাণ ছিল প্রায় 2,50,000 টন। বিজ্ঞানীরা বলছেন, তারা তাদের পণ্যের মান ঠিক রেখেছেন, তাই দিন দিন তাদের রপ্তানি আয় বাড়ছে। অন্যদিকে তেলাপিয়ার আন্তর্জাতিক বাজার রয়েছে বিরাট। 2018 সালে $448 মিলিয়ন আয় করেছে চীন। অথচ আমরা বিশ্বে তেলাপিয়া উৎপাদনে চতুর্থ স্থানে থেকেও রপ্তানিতে যেতে পারছি না, এটি আমাদের গুণগত মানের কারণে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট মনে করে, পাঙ্গাস তেলাপিয়া বিদেশে রপ্তানি করতে পারলে নতুন দিগন্তের উন্মোচন হবে, মৎস্য খাত থেকে বিরাট রপ্তানি আয় আসবে। এই লক্ষ্যে সরকার এখন গুরুত্ব দিয়ে কাজ করছে, চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, মাঠ পর্যায়ে মৎস্য অধিদপ্তর কাজ করছে। তবে মান ও গুণে চিংড়ির আন্তর্জাতিক বাজারের সুনাম রয়েছে। আমাদের রপ্তানির বড় অংশই হচ্ছে চিংড়ি, অন্যান্য মাছের ক্ষেত্রেও আমাদের সুনাম আছে। এখন প্রয়োজন মৎস্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেভাবে যে পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দিচ্ছে, নিজেদের স্বার্থেই চাষিদের সেভাবেই মাছ চাষ করা উচিত। তাহলে এই মাছ কিন্তু গুণগত মান অর্জন করতে পারলে চিংড়ির মতোই বিপুল পরিমাণে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে, তখন কিন্তু এই চাষিদের লাভটাও কিন্তু আরও বেশি হবে। ফলে যাতে রপ্তানি করা যায়, সেই জায়গাটিতে গুণগত মান ঠিক রাখার জায়গাটিতে গুরুত্ব দিতে হবে। বর্তমান বছরে দেশে 41,00,000 টন মাছের চাহিদা রয়েছে, অথচ মাছের উৎপাদন প্রায় 43,00,000 টনের উপরে, অর্থাৎ 2,00,000 টনের বেশি মাছ উদ্বৃত্ত থাকছে। এবং দিন যত যাচ্ছে, যেহেতু প্রতি বছরই মাছের উৎপাদন বাড়ছে, ফলে এখন রপ্তানিকেই গুরুত্ব দিতে হবে, আর এজন্য মাছের গুণগত মান রক্ষা করাও কিন্তু অত্যন্ত জরুরি। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিতে চেপে রাখবেন, যাতে করে সব আপডেট স্বয়ংক্রিয়ভাবে পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।